আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, এই মহামারীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সুস্থ রেখেছেন। তো আমরা এই মহামারীতে সকলেই সুস্থ আছি, এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমার অনলাইন ক্লাস, আরবি অনলাইন ক্লাস চতুর্থ শ্রেণীর উদ্দেশ্যে। চতুর্থ শ্রেণী তোমরা সকলেই খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনো, তোমাদেরকে আমি তিন উচ্চারণ মাখরাজের মাধ্যমে, তিন উচ্চারণ আমাদের শিখা হয়েছে, দশটি মাখরাজ দিয়ে তিন উচ্চারণ শিখেছি আমরা। তিন উচ্চারণের পাশাপাশি আমাদের আম্পারার, সুরা ফাতিহা এবং সুরা ইখলাস, সুরা ফিল, সুরা নাস, এই সুরাগুলো আমাদের মুখস্থ, সহি শুদ্ধভাবে মুখস্থ, এবং এই সুরার উপর আমাদের মাস্ক চলতেছিল। যেহেতু আমাদের অনেকদিন অনলাইন ক্লাস, মানে অনেকদিন আমাদের ক্লাস হয়নি, তো আমি অনলাইন ক্লাসের মাধ্যমে আমি আজকে তোমাদেরকে সুরা নাস সহি শুদ্ধভাবে আমি তেলাওয়াত করব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং আমার সাথে সাথে তোমরা পড়বে, চর্চা করবে ভালো করে, যেন তোমাদের পড়াটা আমার মতো সহি শুদ্ধ হয়। কারণ কোরআন যদি সহি শুদ্ধ না হয় তাহলে নামাজ হবে না, যেহেতু কোরআন আল্লাহ তাআলার কালাম, এটা সহি শুদ্ধ করে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন ক্লাসে চলে যাই। সকলেই খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صلى الله العظيم তাহলে আমি সূরা নাস এখানে সুন্দর করে পড়লাম সহি শুদ্ধভাবে। আর এখানে আমি পড়েছি উল আউযু বি, এখানে উল এখানে হচ্ছে অফ, এখানে অনেকেই পড়ে কুল আউযু বি, আউ এখানে আইন, এখানে পড়ে আউ, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। উলের জায়গায় কুল বলা যাবে না, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। এখানে বলতে হবে উল আউযু বি, উল সবাই খেয়াল করেন, উল আউযু বি রব্বিন, গুণা করতে হবে নাকি নিয়ে, রব্বিন নাস, এখানে ওয়াজিব গুণা হয়েছে। এগুলো প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত হচ্ছে মালিকিন নাস, যে মালি মা, মালিকিন হবে না, মা মুখ ছড়াবে, মালিকিন নাস লাস্টে টান হবে, কিন এটাও ওয়াজিব গুণা, এখানে গুণা করতে হবে মালিকিন নাস। তিন নম্বর আয়াত হচ্ছে ইলাহিন নাস, ইলা এলা হচ্ছে মধ্যে তো বাই খারা জবর আসছে, হিন নাস, হিন এটা ওয়াজিব গুণা, ইলাহিন নাস, মিশারিল মি এটা হচ্ছে ইকফা গুণা, নুন সাকিনের পরে শিন আসছে, এখানে মি এব পড়তে হবে, নাকে নেওয়া যাবে না, নাকে না নিয়ে বলতে হবে, মোটা করে মিশারিল ওয়াসওয়াসিল, ওয়া ওয়াও জবর অ না, ওয়াও জবর হচ্ছে ওয়া, ওয়াসওয়াসিল খন নাস, খন এটা ওয়াজিব গুণা। তারপর চার নম্বর আয়াত হচ্ছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী এখানে একালিফ টান, এখানে হচ্ছে মুদদ তাবাঈ,
তারপর হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান্নাস, মিনাল দুই টুর থেকে মিম, মিনাল জিন, জিন হচ্ছে ওয়াজিব গুণা, মিনাল জিন্নাতি ওয়ান্নাস। এই যে জিন ওয়াজিব গুণা, আর ওয়াজিব গুণা নাকের মধ্যে লুকিয়ে করতে হয়, নাকের ভিতর থেকে। তাহলে এইগুলো আমাদের সূরা নাসের উপর, সূরা নাস মাস্ক করলাম আমরা। তো আমি যেভাবে যে জায়গাগুলোতে দেখিয়ে দিয়েছি যে আইন কিভাবে উচ্চারণ করতে হয়, অফ কিভাবে উচ্চারণ করতে হয়, কুন্ডাগুলো কিভাবে করতে হয়, আমি আশা করি আপনারা যদি আমার এই পড়াটা খেয়াল করেন আমি কিভাবে পড়েছি, তাহলে আপনাদের পড়াটাও সহি শুদ্ধ হয়ে যাবে। অনেক চেষ্টা করতে হবে, চেষ্টার মাধ্যমে আল্লাহ তালা আপনার আপনাকে দিয়ে দেবে ইনশাল্লাহ আশা করি। তো আরবি নিয়ে অনেক চেষ্টা করতে হবে, আর জোরে জোরে পড়তে হবে, আস্তে আস্তে পড়া যাবে না, মুখ খুলে সুন্দর করে কোন হরফের সময় ঠোঁট কেমন হবে এইভাবে যদি আপনারা তেলাওয়াত করেন, তাহলে আশা করি আপনাদের কোরআন সহি শুদ্ধ হয়ে যাবে, আর আপনারাও কোরআনের পূর্ণ যে নেকি যে সওয়াব আপনারা অবশ্যই পাবেন। আর আল্লাহর কালাম পড়লে আল্লাহ তাআলার ওয়াদা, যদি কেউ এক হরফ পড়ে দশটা নেকি পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সূরা নাসের মধ্যে অনেকগুলো হরফ আছে, তাহলে একটা সূরা পরে আমরা অল্প আমলের মাধ্যমে অনেক নেকি হাসিল করতে পারতেছি। তাহলে এগুলো আমাদের আরবি অনলাইন ক্লাস, তো চতুর্থ শ্রেণী, তোমরা ভালো করে এই সূরাটা মাস্ক করবে, কারণ কোরআন দুনিয়াতেও লাগবে আখিরাতেও লাগবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি করে কোরআন তেলাওয়াত করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।